আমরা হচ্ছে কি আমাদের শ্রদ্ধেহ আমাদের প্রভিসি স্যার রাজ্জাক স্যারের কাছ থেকে কিছু এসটিআই আমাদের যে আপকামিং কনফারেন্স আছে সেই কনফারেন্স সম্পর্কে কিছু কমেন্ট শুনবো আর কি। স্যার আমাদের যদি আপনি আমাদের যে আপকামিং কনফারেন্স আছে সেই কনফারেন্স সম্পর্কে যদি আমাদের কিছু বলেন আর কি। STI 2020 একটা ব্যতিক্রমধর্মী কনফারেন্স হতে যাচ্ছে IEEE কম্পিউটার সোসাইটি গ্লোবাল এটিকে কো স্পন্সর করেছে। আমাদের প্রায় 200 রিভিউয়ার প্রায় 25টারও বেশি দেশ থেকে অংশগ্রহণ করে এই রিভিউ কমপ্লিট করেছে। আমরা শেষ মুহূর্তের কিছু ডিসপিউট রেজলিউশন এবং কিছু এডিশনাল রিভিউ ইনপুট করার জন্য আজকে বসেছি। আশা করি ডিসেম্বরের 19-20 এই দুই দিন প্রায় 12 জন কিনোট স্পিকার এবং প্রায় 100-এরও বেশি অথারদের প্রেজেন্টেশনের মাধ্যমে খুব সুন্দর একটা টেকনিক্যাল ডিসকাশন সেশন আমরা করতে যাচ্ছি। আপনাদের সকলকে সেখানে আমন্ত্রণ জানাই এবং আপনাদের সকলের অংশগ্রহণে এটি একটি স্মরণীয় একটা ইভেন্ট হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। স্যার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি গত বছরে আমরা 2019-এ এই সেম কনফারেন্সটা করছি, সো গত বছর থেকে এই বছরের কনফারেন্সে মানে পার্থক্য বা কতটুকু আপডেটেশন আসছে? আমরা মনে করি যে ইন্ডাস্ট্রি 4.0 কে ফোকাস করে বাংলাদেশে এটি একমাত্র কনফারেন্স এবং আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক আরও বেশি ইন্টারেস্টেড হয়ে এখানে অংশগ্রহণ করেছে। 150% গত বছরের তুলনায় রিসার্চ পেপারের সংখ্যা বেড়েছে, কোয়ালিটি বেড়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাইরের বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছে এবং 6 জন IEEE ফেলো ইতিমধ্যে এখানে কিনোট স্পিচ দেওয়ার জন্য তারা সম্মতি জ্ঞাপন করেছেন। আরও 2 জন ইন্ডাস্ট্রি এক্সপার্টস, টপ নস ইন্ডাস্ট্রি এক্সপার্ট ফ্রম ইউনাইটেড স্টেটস এবং জার্মানি থেকে ওনারাও এখানে আসার জন্য সম্মতি দিয়েছেন। এছাড়া যদি বা আরও কিছু যুক্ত করতে হয় তাহলে বাংলাদেশের যারা গবেষণা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই রিলেটেড বিষয়ে তাদের অংশগ্রহণের সংখ্যা গত বছরের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তো আমরা খুবই আশাবাদী বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে এই স্কলার ডিসকাশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা দিতে পারব। স্যার বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের তো আসলে অনেকগুলোই কনফারেন্স হচ্ছে আর কি, সো আপনার দৃষ্টিতে আসলে আমাদের কনফারেন্সটা আসলে কতটুকু আসলে ভ্যালু অ্যাড করতেছে বা এটা মাত্র দ্বিতীয়বার আমরা গ্র্যাজুয়ালি এটার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কাজ করছি। তবে আমরা শুরু থেকেই যদি রিভিউ ম্যানেজমেন্টের কথা বলি তাহলে প্রত্যেকটা পেপার রিভিউয়ারদেরকে রিভিউ করার আগে আমরা প্লেজারিজম চেক করেছি এবং একটা সার্টেন পার্সেন্টেজের উপরে প্লেজারিজম করে সেগুলিকে আমরা ইমিডিয়েট রিজেক্ট করেছি, রিভিউ থেকে বাদ দিয়েছি। এবং রিভিউ আসার পরেও আমরা আবার দ্বিতীয়বার প্লেজারিজম চেক করব এবং সেখানে লেস দ্যান 30% IEEE রিকমেন্ডেশন অনুযায়ী যে পেপারগুলি থাকছে সেগুলি শুধুমাত্র এখানে এবং রিভিউয়ার কমেন্টের উপরে ভিত্তি করে এগুলি রিকমেন্ডেড হবে। এটা একটা ব্যতিক্রমী কাজ এবং পাবলিকেশন কত দ্রুত যাচ্ছে IEEE ডিজিটাল লাইব্রেরিতে সেটিও একটি বিষয়। আমি কোনো কনফারেন্স সম্পর্কে নেগেটিভ কিছু বলবো না, কিন্তু গ্রিন ইউনিভার্সিটির STI কনফারেন্স সম্পর্কে বলি, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা কনফারেন্স করেছি এবং পরের বছরের ফেব্রুয়ারির মধ্যে আমরা পেপার পাঠিয়ে দিয়েছি এবং এপ্রিলের মধ্যে সকল পেপার ডিজিটাল লাইব্রেরিতে চলে গিয়েছি। এইবারে আমরা ওই প্রসেসটা আরও 1 মাস আগে করতে চাই, জানুয়ারির মধ্যে সাবমিট করতে চাই এবং এক্সপেক্ট করি যে ফেব্রুয়ারির এন্ড অফ ফেব্রুয়ারির মধ্যে ওনারা IEEE চেক করে MC কমিটি চেক করে ওনারা ডিজিটাল লাইব্রেরিতে পাঠিয়ে দেবে। এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ স্যার।